সামনে বর্ষা আসছে তো সেই জন্য কাঠগুলোকে একটু ভালো করে রোদে দিচ্ছিলাম, তো কালকে কিছু কাঠ কাটা হয়েছে, আমাকে তো সেইভাবে কিছু করতেই দিচ্ছে না। তো আমি এসেছিলাম, মা পিসিমা সবাই মিলে এই কাঠগুলো কেটেছি। তো কিছুদিন আগে আমাদের এখানে একটা তাল গাছ ছিল, তো সেই তাল গাছটা কাটা হয়েছিল, তারই পাতাগুলো সব ওই কেটে সব রোদে শুকিয়ে রাখছি, কারণ সামনে বর্ষা আসছে, তো বর্ষাকালেতে আবার সব ভিজে যাবে কাঠগুলো, এখন থেকে শুকিয়ে না তুলে রাখলে বর্ষাকালে জ্বালনের খুব অসুবিধা হবে। আর এই পাতাগুলো চারিদিকে যে ছড়িয়ে ছিটিয়ে ছিল, তো ঝাঁট দিয়ে জড়ো করে দিলাম, ওইগুলো দিয়ে একদিন ভাত হয়ে যাবে। তাল পাতাগুলো দিয়ে এখন ভাত রান্না হচ্ছে, আর এই শক্ত কাঠগুলো দিয়ে আমি রান্না করছি এখানে তরকারি ভাতি। আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা এর আগে কখনো আমি রেসিপিটা শেয়ার করিনি। তো এমন অনেক বন্ধুরা আছেন যারা প্রাণীজ খাবার পছন্দ করেন না, মানে প্রাণীর থেকে পাওয়া যায় এই ধরনের কোনো খাবারই খান না বা পছন্দ করেন না, একেবারেই নিরামিষাশী। তো সেই সব বন্ধুদের জন্য এই রেসিপিটা আশা করছি খুব ভালো লাগবে। কাঁচা বাদাম দিয়ে বানাবো পনির। তো এর আগে দুধ দিয়ে কীভাবে পনির তৈরি করতে হয় সেটা আমি দেখিয়েছি, কিন্তু দুধ জাতীয় জিনিসে অনেক বন্ধুরা খান না, তো সেই জন্য ভাবলাম যে আজকে কাঁচা বাদাম দিয়ে একটু পনিরের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো যারা দুধের পনির খান না তারা এই কাঁচা বাদামে পনিরটা বানিয়ে তরকারি করে খেতে পারবেন, ভীষণ সুস্বাদু হয়, ভীষণ টেস্টি হয়। তো আগে পনিরটা বানাই, তারপর ওই পনির দিয়ে একদিন রান্নাটা করে দেখাবো। কতগুলো ছাড়ানো হলো মা? হ্যাঁ, এই যে একে তো সব ছাড়াতে হবে। আচ্ছা ঠিক আছে, আমার খুব ভালো লাগে বাদাম ছাড়াতে। ছাড়া শুধু ভালো লাগে, বাদাম খেতেও তো ভালোবাসে। হ্যাঁ মা, বাদাম খেতেও ভালোবাসে, কাঁচা বাদাম। চিন্তা করছেন কেন, আমি তো আছি, দুজনে মিলে ছাড়াবো। তো আমি একাই ছাড়িয়ে ফেলি, সারাদিন লেগে যাবে। যখন বাদাম বসানো হয় আমাদের ওখানে বাপের বাড়িতে, তখন 30-40 কেজি করে বাদাম সারাদিন রান্না বান্না করে নিয়ে আর মা বাবা ভাইরা সবাই মিলে বসে বসে বাদাম ছাড়া সারাদিন ধরে ছাড়িয়ে যাবে এরকম ছাড়িয়ে নিয়ে তারপর বসাতে হবে। আজকে বাদামের যে রেসিপিটা বানাবো তার জন্য এই সমস্ত বাদামগুলোই আমার লাগবে। এখন বসে বসে শাশুড়ি বৌমাতে ছাড়াই অনেকটাই সময় লাগে বাদাম ছাড়াতে, এই এক কেটে বাদাম। সব বাদামগুলো ছাড়ানো হয়ে গেলে 3-4 ঘন্টার জন্য বাদামটাকে ভেজাতে হবে, তো সবগুলো আগে ছাড়িয়ে নিই তারপর ভিজিয়ে দেবো। তো এইগুলো হচ্ছে বাপের বাড়ির চাষের বাদাম, তো বাবা বাদাম চাষ করেছেন এবছর। আর এখানে যে বাদামের কালারটা দেখছেন না, কিছু বাদাম দেখছেন একটু সাদা টাইপের, আর কিছু বাদাম আছে যে খোসাগুলো একটু লাল লাল টাইপের। যেগুলো লাল টাইপের এগুলো হচ্ছে পুরোনো বাদাম, এগুলো আগের বছরের বাদাম, আর যেগুলো কাঁচা দেখছেন এই সাদা টাইপের এগুলো হচ্ছে এবছরের নতুন বাদাম। আমি কিছু কাঁচা বাদাম এবছর নিয়ে এসেছিলাম, আর আগের পুরোনো বাদাম সব একসাথে পাইল করে রোদে দেওয়া হয়েছিল, তো রোদে একটু শুকিয়ে নেওয়া হয়েছে, সেজন্য পাইলে আছে বলে এরকম হচ্ছে কালারটা। ঘন্টা চারেক হয়ে গেছে, তো ঘন্টা চারেকের জন্য বাদামটা ভিজিয়ে রেখেছিলাম, এখন দেখাচ্ছি যে দেখুন বাদামটা ভিজে কত সুন্দর হয়েছে। দেখুন ভেজার পর বাদামগুলো কত ফুলে বড় বড় হয়ে গেছে। সব থেকে ভালো কি বলুন তো, পনিরটা যেদিন বানাবেন ঠিক আগের দিন রাত্রিতে যখন ঘুমাতে যাবেন তখন বাদামটা ভিজিয়ে দিয়ে ঘুমাতে যাবেন, তাহলে কি হবে বাদামটা আরো ভালোভাবে ভিজে যাবে, দিয়ে সকালবেলা এটা বানাতে পারবেন। এখন বাদামটাকে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে, আর এটা না শিলেতে করা যাবে না, কারণ শিলেতে সেই পেস্টটা আসবে না। তো এটাকে আমি একটুখানি মিক্সিতে ভালো করে পেস্টটা করে নেবো। আর একটা কথা বলি, যেসব বন্ধুদের বাড়িতে হয়তো মিক্সি নেই তারা কিভাবে বানাবেন, তাদের জন্য একটা ওই যে হামাল দিস্তাগুলো হয় না লোহার, ওরকম হামাল দিস্তাতে কিছুক্ষণ প্রথমে পিষে নিতে হবে, তারপরেতে শিলেতে বেটে নিতে হবে, তবে সেই মিহি ভাবটা আসবে। তো আমি এখন এটা একটুখানি মিক্সিতে পেস্ট করে নিয়ে আসছি, আর অনেকটা পরিমাণ তো বাদামের, এতটা আমি শিলবাটা করতেও পারবো না, সেজন্য মিক্সি থেকে একটু করে আনি। তো এই দেখুন আমি পেস্টটা বানিয়ে নিয়ে চলে এসেছি বাদামে, আর দেখুন কতটা মিহি হয়েছে, এই যে দেখছেন এতটা মিহি ভাব না, এটা কিন্তু শিলেতে হবে না, আর যদিও হয় সেটা অনেকটা সময় সাপেক্ষ, অনেক সময় লাগবে, যার জন্যই আমাকে একটু মিক্সিতে করে নিয়ে আসতে হবে। এবার বড় একটা জায়গার মধ্যে আমি পুরো পেস্টটাকে নিয়ে নিচ্ছি। এবার জল দিয়ে একটু পাতলা করে নেব, এই
এবার এটাকে কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি। এটা খুব বেশি গরম করা দরকার নেই, একটু হালকা গরম করে নিলেই হবে। এটা গরম করার কারণ হচ্ছে দেখুন, যেই গরম হচ্ছে আস্তে আস্তে দেখুন, যেটা দুধটা সেটা দেখুন, এই দেখুন নিচেতে নিচে থেকে যাচ্ছে, আর যেটা দানা দানা মতো আছে গরম হওয়ার সাথে সাথে দেখুন উপর দিকে ভেসে উঠছে। এই কারণেতে এটা একটুখানি গরম করে নিতে হয়। এরকম একটা স্টিলের ছাঁকনি নিয়েছি, আর এর উপরে তো আমি একটা সুতির সাদা কাপড় দিয়ে দিচ্ছি। এবার এটা আমি ছেঁকে নিচ্ছি হাতায় করে তুলে তুলে। তো এইভাবে আস্তে আস্তে আমি এটাকে ছেঁকে নেব। তো এই দেখুন পুরোটা আমি ছেঁকে নিয়েছি, এবার চেপে চেপে একটু যতটা যা বেরোয় বের করে নিচ্ছি। এই দেখুন এতটা দুধ হয়েছে। বাদামের দুধটা বের করে নেওয়ার পরেতে যে ছিবড়েটা বেরিয়েছে, এই দেখুন এই যে এতটা বেরিয়েছে, এটাকে ফেলে না দিয়ে এটা দিয়ে বাদামের হালুয়া বানিয়ে নিতে পারবেন, অথবা ঝিঙে দিয়ে আলু দিয়ে যেরকম আমরা পোস্ত বানাই, এই বাটাটা দিয়ে কিন্তু দারুণ পোস্ত মতো হয়, খেতে ভালো হয়। তরকারিতেও দিতে পারবেন, অথবা বাদামের বরফিও বানিয়ে নিতে পারবেন, যে কোনো একটা কিছু করে নেওয়া যাবে। তো সেটাই করবো আমি, এটা লিখে দিচ্ছি। তো ঢাকা দিয়ে যেভাবে আমরা দুধ জাল করি সেই একইভাবে একটু জাল করে নেব, যে কারণে আপনাদের বলছিলাম যে খুব মিহি করে বাঁটতে। সেটা হচ্ছে যে যত ভালো মিহি করে বাঁটা হবে তত ভালো কিন্তু দুধটা বেরোবে, দুধটা বেশি পরিমাণে বেরোবে বাদামের দুধটা। পুরো ঘন দুধ, যেরকম সেই মোষের দুধটা হয় ঘন মোটা সেই রকম, শুধু একটু যা হালকা লালচে আছে। ভালোভাবে ফুটে গেছে, এবার ছানাটা কাটিয়ে নেব। হাফ কাপ ভিনিগার আর তার সাথে হাফ কাপ জল, এইটা দিয়ে ছানাটা কাটাবো। এই দেখুন উপরে ভেসে উঠেছে, ছানা কাটা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি, তারপর ছেঁকে নেব। এরকম একটা স্টিলের এই যে ছাঁকনি নিয়েছে, তার মধ্যে একটা সুতির কাপড় দিয়েছি। এবার যেরকম দুধ দিয়ে আমরা পনির করি ঠিক সেই রকম ভাবে পনিরটা আমি ফোটে দেব। আগে একটা শেপ দিয়ে নেব, এর মধ্যে যে এক্সট্রা জলটা আছে না সেটা আপনা থেকেই বেরিয়ে যাবে, এর উপরে একটা ভারী কিছু চাপিয়ে দিতে হবে। মোটামুটি ঘন্টা দেড়েক লাগবে পনিরটা জমতে, তো তারপর দেড় ঘন্টা পরে আমি আপনাদের বের করে দেখাবো যে কীরকমভাবে পনিরটা বসেছে। ঘন্টা দুয়েক হয়ে গেছে, তো একটু আগেই আমি চলে এসেছি, দু ঘন্টা হয়নি এখনও, ওই দেড় ঘন্টা মতো হয়েছে, তো আগেই একটু চলে এসেছি। এবার একটুখানি পনিরটা বের করে আপনাদের দেখাচ্ছি। যেরকম দুধের পনির হয় ঠিক সেই রকম ভাবে হয়েছে, কেমন জমেছে দেখি। এবার পনিরটা কেটে ফেলি, আর এবারে আমি পুরো চৌকো শেপে বানিয়েছি।
তো এই দেখুন পনিরটা কত সুন্দর হয়েছে। দুধের পনির যেমন ফিট সাদা হয়, কিন্তু বাদামের পনিরটা না হালকা একটুখানি বাদামি মতো কালার থাকে, তো সেই জন্য দেখতে পাচ্ছেন যে ফিট সাদা নয়, একটুখানি হালকা বাদামি বাদামি, তো এই জন্য কালারটা একটু এরকম হয়েছে। বন্ধুরা এইভাবে বানিয়ে ফেলুন একদম বিনা দুধে কাঁচা বাদামের পনির, কোনো রকম দুধ ছাড়াই একদম কাঁচা বাদামের পনির তৈরি হয়ে গেল। তো আপনারাও বাড়িতে বানান আর রান্না করে খান। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন।